পরবর্তীকারে আলমে সর্বপ্রথম মানব জাতি এবার লাগিয়ে গোর খান বানাইছন কি গোর নাম কিতা বলে খানায় কাবা আল্লাহর গোর ই গোর নাম কিতা কাবা গোর আল্লাহর গোর আল্লাহর লগে ই গোর নিষ্পত হয়ে কারণে ই গোর দাম বাড়ি গেছে হকাসুল খান গোর তো আপনারও গোর আছে আমারও গোর আছে আল্লাহর বাড়িয়ে আর আমার বাড়ি ব্যবধান আছে জানাই মাতক গোর গড় গোরর কোন দাম নাই ই গোরর বাইরে সেও যদি চায় কোনো সহ নাই যত লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন টেকা দি যদি গড় অপরূপ সৌন্দর্যতা দিয়ে বনাইন ই গোরর কোনো মান আল্লাহর কাছেও তাক তো নাই বন্দার কাছে ডাক্তার নাই ই গরর বাইদি খেউ চাইলে সোয়া বইতো নাই ঠিক না ঠিক কিন্তু আমার আল্লাহর যে গোর খান খানায় কাবার কাবা গোর আল্লাহ বানাই বানানি লয়াইছেন সর্বপ্রথম ফেরেশতা হলর মাধ্যমে এই গরর বাইদি যদি খেউ একবার চোখ দিয়া নজর করিলায় আল্লাহ রাব্বুল আলামিনের তার আমল নমর মধ্যে সোয়াবার সোয়াব লিখিয়া দেন হুক্কা সুবহানাল্লাহ সেনে ই গৰৰ বাদি চা আহিলে চুৱাব হে বোলে এইকাৰ আল্লাহৰ লগে নিষ্পত্ত হৈ গেছে আল্লাৰ লগে সম্পৰ্ক হৈ গেছে আল্লাৰ লগে এ জাপত গেছে আল্লাহর সাথে সম্বন্ধ আর কাৰণেই গরর দাম বাঢ়ি গেছে আৰ ই গৰৰ লগে ই গৰৰ লগে ত থকৰ নিষ্পত্ত হৈ গেছে আ গৰক লৰ দাম বাড়ি গেছে যেমন মছজিদ এখন শক্কা চুহা আল্লাহ নবীয়ে ফৰমাইনা হাপ বুল বেলা দেই লাল্লা সি আল্লা রে ফাইন পৃথিবীর মাদে সবটাইতে সর্বোৎকৃষ্ট উত্তম গোরখল হইল আল্লাহর মসজিদ আল্লাহার হল ই আল্লাহর গড়ার লগে কাবা গড়ার সম্পর্ক ই দেওয়ার কারণে গরহ দাম বাড়ি গেছে ঠিক না ঠিক ই গর রেতা আজিম করা আপনার নামান লাগি ওয়াজিব ই গর আদব রক্ষা করা ওয়াজিব ই সাথে যদি আল্লাহর সাথে বেদবীর নামানা কি ঠেং মেলাইয়াষ্মর ঠেং ঠেং খেনে গর ই গড় আল্লাহর যেটা খানায় কাবা পশ্চিম দিকে এলাকি মুসলমান পশ্চিম দিকে পাও রাখিয়া গুমাইন্যা পশ্চিম দিকে ফালান আদবর খেলাফ যার মতে ইমান আছে আদব তদ্বত আছে ইমানের কোন অবস্থাতে পশ্চিম দিকে খাস ফলাইতো না। পশ্চিম দিকে পাও দিয়া গুমাইত না সেখানে বলে এই দিকে আমার আল্লাহর বাড়ি আল্লাহর বাড়ি আল্লাহর ঘোর আল্লাহার গড়ের সম্মান করলে আল্লাহরে সম্মান করা হয় পৃথিবীর যত মসজিদ আছে সকল মসজিদের লোক এই ঘরের সম্পর্কই দেওয়ার কারণে আল্লাহর গরাক ঘরের লোকের সম্পর্কই দেওয়ার কারণে সকল মসজিদকলের দাম বাড়ি গেছে আল্লাহ আপনার মনে হয়ে চললে অসুবিধা নাই উচ্চ সুরে মাত কথা মাতিলে অসুবিধা নাই কিন্তু আল্লাহর গরব হইয়া যদি দুনিয়া বিচ্চসুরে কথাবার্তা কত তইলে অসুবিধা আছে না নাই কি পর্যন্ত আছে বন্দাদের সময় মসজিদ গিয়ে হামায় আমাইবার সময় ইগর আল্লাহর লোকের সম্পর্ক হয়ে দেওয়ার কারণে তোমার ইচ্ছা মতো বাউফাউ দিয়া গরুর ভিতরে ঢুকতে পারতে নাই ঢুকতে হইলে সর্বপ্রথম ডাইন কদম রাখিয়া রসুল পাক সাল্লামর প্রতি দুরুদ সালাম বেজিয়া কদম রাখতে হইব খোকাসুহান যদি এই গরুর মাঝে আদব রক্ষা করিয়া না ঢুকতে পারো তইলে আপনি এমন বেআব সাদিবা আল্লাহর আছে যে বেদবীর কারণে পরবর্তী আলমর দার লো আপনার পক্ষে সম্ভব হইত নাই কারণ যত মসজিদ আছে ইমানদার খলার যত হল আছে ইতা মসাজি দখলের মাদে ইতা বাড়িগরের মাদে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইর রহমার কাজির আছে রসুল্লাহ মুবারক

إذا دخلت المسجد أمي دخل مسجد أي هماي فاقولوا السلام عليك أيها النبي ورحمة الله وبركاته أمي خوي السلام عليك أيها النبي ورحمة الله وبركاته لأن روحه عليه السلام دون في بيوت أهل الإسلام هو سبحان الله هادي رمضان আল্লাহই দে আল কাবার দিয়াল্লাহ তাআলা নি আমি যখন মসজিদের ভিতরে আইয়া ঢুকি ঢুকবার সময় ডাইন কদম রাখি আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বেজিয়া মসজিদে আইয়া হামাই হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেনে নবীরে সালাম দেই বলে মসজিদও রাসূলুল্লাহ রউ মুবারক হাজির আছে হক্কা সুবহানাল্লাহ এর লাগি মসজিদও আইまい বার সময় আদব রক্ষা করি হামাইতাম dain قدم رقدام اردو رد فردم بسم الله يسالات و السلام على رسول الله اللهم اغفر لي زنوبى وافتح لي أبوار برحماتك اودوا فردم اودوا رتدانه بسم الله يسالات و السلام على رسول الله الله محمد النبي محمد رسول الله بدى درود السلام بجي اللهم اغفر لي زنوبى

ডাইন কদম রাখে মসজিদের ভিতরে আমার আল্লাহ ঘোষণা দেন ও আমার বন্দা ও আমার গুলাম তুই যখন আমার উপরে পূর্ণ ভরসা রাখি আমার ঘর খার হামাইয়া আমার কাছে গুনামাফি গুনামাফির লাগি মাঙ্গিত রে গুলাম রে ও গুলাম তোর জিন্দগির সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করি দিলাম মহতরম আদিন একরাম এর লাগি মসজিদ হামার একটা আদব আছে ডাইন কদম রাখতাম আর দোয়া পড়তাম এর বাদে মসজিদ হামানির বাদে দুখলিল মসজিদ দুই রাখাত নফল নমাজ পড়তাম ই নফল নমাজ পড়লে লাভ কি তৈব আমার রসুল্লাহ ফরমাইন দুই রাখাত দুখলিল মসজিদ নমাজ যদি ফোড় আল্লাহ রব্বুল আলমিনে আপনার তোনার মধ্যে বল দিবা এমনকি মছজিদৰ এখন আপনি হামাইয়া নমাদ ফৰবাৰ শুক্র এতান দুই ডাকাত নমাদ আল্লাহ রব্দুল আল ফাসক এ ফাস সাথে নমাদ ফৰ আৰ দেলাইবা দেলাই ফাসক নমাদ ফৰ আৰ টফিক আল্লাহ দেলাই বা মাহতরম আদি নেকরাম হের্লাগি আমরা কিতাপ করতাম মছজিদেও হামাইয়া দোখলিল দুই ডাকাত নফল নমাদ محترم حاضرین کرام اما رسول اللہ فرمائیں مسجد اللہ الر گھر আর আল্লাহর گھرর লগে মসজিদের নিসবতকার কারণে সম্পর্ক থাকার কারণে ইখানে গিয়া বন্ধা যখন আল্লাহর কাছে খান্না কাটি করে আল্লাহ তার অতি অতিশত্তর কবুল করেন হুযুরে فرمائیں আহাবুল বেলা দিল্লাহি মাসাজি দুহা ও আবগাদুল বেলা দিল্লাহি আসুহা আর পৃথিবীর মাঝে সর্বনিকৃষ্টতম জায়গা হল বাজার হল নিকৃষ্ট জায়গা কিতা নিকৃষ্টতম জায়গা হইল বাজার হল হাদিস শরীফের মধ্যে আয় বাজারও শয়তানের মরকজ যত দন্দ বিদন্দ লাগে মাইর দরবার লাগে ও বাজার হুটলে বইয়া বইয়া অযথা সময় কাটায় আর গফপরে ওখান তো কি মাইর দরবার লাগে কথা ঠিক না এর লাগি বাজার হইলো নিকৃষ্টতম জায়গা রাসূলুল্লাহ ফরমান বাজার হামাইত হইলে গুনাহ কাফফারা হইতো ইব আল্লাহর কাছে মাফি মাংগি আবাজার হামাইত হইব যদি মাফি মাংগি আবাজার গিয়া ডুকো যত সময় পর্যন্ত তোমার

ডুগতাম যদি দোয়াফরিয়া বাদ আরাম পিতানর আল্লাহ তোমার হেফাজত করবা গুণারে আল্লাহ মা দিবা রসুল জীবদ্দশায় এমন কোন আমল নাই নিয় আপনার আমারে বাতাইয়া দিস না রসুলুল্লাহে উম্মতে মোহাম্মদীর যত কৈফিয়ত আছে উম্মতে মহম্মদীর যত সাদ আছে প্রত্যেকটা খাদ আগে রসুল্লাহার মছনুন কিছু দুৱা আল্লাৰ বন্ধু মহম্মদ শিকাই দিছা দুৱা অকল যদি আমল কৰি চলতাম পাৰি জীৱনক গুণা আল্লাহা আল্লাহে বন্দাই মহম্মদী দান কৰোৱা কিছু মচনুন দুৱা আছে নাই মচনুন দুৱা মহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামে ফরমাইন মসজিদের আদব কিটা কোন বান্দা যদি মসজিদে আমাইয়া মাত কথা শুরু করে দুনিয়া মাত কথা শুরু করে মাত তবরি দেখাইতো চায় নেতাগিরি দেখাইতো চায় ভাষণ দিতো চায় এটা আসুন না এক গুরু মানুষ মসজিদে বুঝে না সকল রাজনীতি সমাজনীতি কথা আইয়া মসজিদের ভিতরে ইসলামী রাজনীতি তো যাই যাচ্ছে আমরার বর্তমান সমাজ ব্যবস্থায় যে তারা রাজনীতিতে ইসলামী রাজনীতি নি মতক ক ইগান কইলাম খানে ভাঙ্গিলাম খানে বলি এক সময় কইতা পারেন ওরে রাজনীতি তো উজরে কিয়া গেছেন মসজিদে মত পায় না محترم আযীনে کرام দখন বন্দাব মসজিদের ভিতরে মত কথা শুরু করি দে মত কথা শুরু করার লগে লগে আল্লাহর ফেরেশতায়ে ডাক মারি কোন ইয়া ওলি আল্লাহ ও আল্লাহর বন্ধু উসকুট নীরব তাকো মাতিও না ফলাকুর কালাম কিতা হে আল্লাহর অলি নীরব তাক মাতিও না ফয়লাকুর কালাম ফিরিস্তা কর্ হে আল্লাহর অলি আল্লাহর বন্ধু আল্লাহ পাইবার লাগে আল্লাহর নৈকটতা আসিল করবার লাগি মসজিদ আল্লাহর দিকির করবার লাগি আল্লাহর ফিকির করবার লাগি মসজিদে তখন আইয়া ঢুকে গেছো বন্দা তুমি আল্লাহর বন্ধু হয়ে গেছো খবরদার আর মাতকতা মাতিও না এরবাদেও যখন আল্লাহর বান্দায় দুই নম্বর কালাম শুরু করি দে দ্বিতীয়বার মাত শুরু করি দে ফরিস্তা হল ভাষা বদলাইলেন ফরিস্তা হল রাগুটি দায় লগে লগে ফরিস্তা হল ভাষা এখন কই নিয়া আব্দুল্লাহ কইলা কইলা ইয়া ওলি আল্লাহ এ আল্লাহর বন্ধু মাত কথা বন্ধ করো দুই নম্বর যখন আবার মাত কথা শুরু করি দিবা এ আল্লাহর ফিরিস্তা বাসা পরিবর্তন করিয়া কইন ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর গোলাম কইলা কইলা হে আল্লাহর ওলি মাত বন্ধ করো দুই নম্বর বার কইন হে আল্লাহর গোলাম হে আল্লাহর বান্দা মাত কথা বন্ধ করিলাও এর বাদেও যখন আল্লাহর বান্দা মাত কথা বন্ধ করিন না তিন নম্বর মাত তিন নম্বর বার যখন মাত কথা শুরু করি দেন আল্লাহর ফিরিস্তা হলে ডাকারি হে আল্লাহর শত্রু ও আল্লাহর শত্রু খবরদার মাত খতাম সুহান পয়লা বার কইসা আল্লাহর অলি বাদে কইল আল্লাহর বন্দা আর তিন নম্বর বার আল্লাহর শত্রু হে আল্লাহর দুঃশন খবরদার আর মাত তাইলে বুধা গেল মসজিদের আদব মসজিদের ভিতরে ঢুকার বাদে মাত কথা নাই কিন্তু আমরা বর্তমান সমাজ ব্যবস্থা মসজিদের ভিতরে ঢুকার বাদে সেও আছে রাজনীতি মাত লইয়া ব্যস্ত কেউ ইমাম সব রে সচাইবার লাগি ব্যস্ত কেউ পঞ্চায়েতে বিচার করবার লাগি মসজিদের ভিতরে মাত কথা শুরু করি দেন কথা ঠিক না পাক একদিন মসজিদ জমাটর সাথে নমাত নাই কিন্তু শুক্রবার হওয়ার বাদে মাতব্বরি দেখাই ভাল লাগে মাতব্বরি কর ভাল লাগি মসজিদার উবাই উবাই মাত খাতে তা লাগে ওটা মাত খা শুরু হয় কথা ঠিক না ঠিক এটা কিন্তু মসজিদের আদবর খেলাপ যত মাত খতা মাত্রা শরীয়তে অনুমোদন দিছে মসজিদটা কি বার বার ইয়া জরুর যেটা মাত খতা আছে মাত্রায় ভার কতটা ক্লিয়ার বুঝা গেছে মসজিদের কিছু আদব আছে আছে না নাই মসজিদ অকল বানানি কিতাব লাগিয়ে হইল লক্ষ্য কিতাব আল্লাহ রব্বুল আলমিনর হক বন্দার প্রতি কিতা আল্লাহর হক বন্দার প্রতি কিতা বন্দার প্রতি আল্লাহর হক কিতা আমরা প্রতি আল্লাহর হক আছে আসেনি না নাই আমরার প্রতি বন্দার প্রতি আল্লাহর হক আছে আল্লাহর প্রতি বন্দার হক আছে আমরার হক কিতা আমরার হক হইল আমরা আল্লাহর এবাদত করতাম বাবুদুল্লাহ ওলা তুষ্রী কুবিহ আল্লাহ এখন বন্দা বান্ধিয়ে গল তোমরা আমার গুলাবি করো আমার এবাজত বন্দি করো ওলা তু শ্রী কুবিহাইয়া খবরদার আমার সাথে মনে করিও না আমার সমান নাই আমার সমতুল্য আমার সমকক্ষ দুনিয়ার কোনো মানুষ নাই কোনো জন্তু নাই কোনো মখলুক নাই আমি আল্লা আল্লাহ হইলাম খালিক আর তোমরা ইলাই মখলুক সুতরাং আমার সমান তোমরা নাই যদি গো আল্লাহর সমান কেউরে মনে করিলাই তইলে আল্লাহর সাথে অংশীদারিত্ব করি লিলো আল্লাহর সাথে তখন বন্ধন অংশীদারিত্ব করি লিলো জানিয়া রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দার গুনারে মাফ ফরিয়ে দিতে নাই আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাহা লা ইগফিরু আন নুশরিক বিহি ওয়া ইগফিরু মা আল্লাহ শিরিক গুনা ছাড়া দগু আছে সমস্ত গুনারে মাফ ফরিয়ে দিন

الذي بكت مباركا আল্লাহ রাব্বুল আলামিনই ফরমাইন নিশ্চয় মানবজাতির ইবাদতের লাগি মানুষর ইবাদত আল্লাহর ইবাদতের লাগি সর্বপ্রথম গোর দেখার নির্মিত করা হইছে এই গোরর নাম হইল এই গোরটা উপস্থিত হইল বক্কা শরীফ বর্তমান মক্কা শরীফ যারা গেছেন দেখে আইছেন পাহাড়ি অঞ্চল হইল মক্কা শরীফ পর্বত ওয়ালা অঞ্চল হইল মক্কা শরীফ পর্বতের মধ্যে আল্লাহ যত এলাকা যত এরিয়া পর্বত পর্বত মালা এলাকাটা আল্লাহর কাছে বিশেষ একটা রহমত ওয়ালা জায়গা হকা সুহান আল্লাহ পাহাড়ি অঞ্চল আল্লাহর রহমত আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করছেন পৃথিবী সৃষ্টি করার লগে পৃথিবীর জল শুরু করে ভূমিকম্প শুরু করে খাফা শুরু করে পর্বত দিঘার আলমে পর্বত সৃষ্টি করিয়া পর্বত রাতের সৃষ্টি করিয়া জমিন দিয়ে আল্লাহ ফেরাক মারিয়া দিছ কিয় আমত পর্যন্ত এই জমিনে আর খাফত নাই আল্লাহ ইশারা ছাড়া কাঁপা কাফি নাই মাঝে মাঝে ভূমিকম্প এটা আল্লাহর ইসারা না না। আল্লাহর ঈশ্বরাই ভূমিকম্প এছাড়া জমিন লড়েন না না লড়ে একবার ধাক্কা দিলে একবার জাল জ্বালা শুরু করলে ধাক্কা খাওয়ার বাবা বাবা খুঁয়া গর্ত কী বারন জানবা সেইবার লাগি কথা ঠিক না মহতরম আদিন পরবর্তীকার আলমে এই পৃথিবী সর্বপ্রথম যে গগ্গর খান মানব জাতির লাগি মানব জাতির লাগি মানব জাতির এবাদত বন্দুকি করবার লাগি দেগর খান বানাই বানাইছেন খানায় কাবা খারার মাধ্যমে সর্বপ্রথম বানাইছেন আল্লাহ রব্বুল আলমিনে মাধ্যমে কামা কাবা গর আল্লাহ বানাইছেন ফিরিস্তাগলর মাধ্যমে কাবা গর আল্লাহ সর্বপ্রথম বানাইছেন এই কাবা গরের আশেপাশে আল্লাহর কত বরকত দিছেন আল্লাহ খুনি করোর আশেপাশে আমি আল্লাহ বরকত দান করছি কিতা বরকত দিছি হাদি সাবলো লক্ষ লক্ষ হাদি বকলে হোস তাই খাওয়া দাওয়া খাওয়া পিয়া খুঁড় ক্ষেত্রে কোন সময় বাপ দেখা দিছে না এত কুরবানি দেওয়া হাজি সাবকলে লক্ষ লক্ষ জীব জন্তু কুরবানি দেওয়াই কিন্তু একবার ইলা ঘটনা ঘটছে না বলে গরুয়ে শট মারছে উঠে শট মারছে বেড়া বকিয়ে শট মারছে কোনো কিছু শট মারছে না কারণ কিটা বলে আল্লাহ এখানে আমাদের বরকত দিস লক্ষ লক্ষ মানুষ যায় খাওয়ার কোনো অভাব দেখা দেয় না

খাবাগরের দিকে সাইয়া সাইয়া তখন চকুর ফানি সারি সারি তার মনের বেদনা আল্লাহর প্রকাশ করে আর চকুর ফানি সারে বন্দারে আল্লাহ মাফ করি বন্দা কি তারলে দেবাব নিষ্পা বই দেয় আল্লাহর গুলাম বন্দা বান্দি ওলা নিষ্পা বই দেয় ই গর পাওয়ার বুঝরানি ই গর পাওয়ার বুঝরানি আল্লাহর গরল পাওয়ার আল্লাহ দিল মহান এই গরলা মহান আল্লাহর সাথে দিলা আদব রক্ষা করা লাগে এই গরল লোক ওলা আদব রক্ষা করি চলা লাগে এই গরলে যে পরিমাণ সম্মান করবা আল্লাহ রব্বুল আলমিনে ও পরিমাণ আপনারে সম্মানই বানাইবা কি গরো কিতা করেন মানুষের মাত বড় রসুল্লাহ ফরমাইন আল্লাহর গড়ের লোক আল্লাহর নিষ্পত হওয়ার কারণে বায়তুল্লা গেছে আল্লাহর গেছে আর আল্লাহর গড় ওই দেওয়ার কারণে গরর দাম বাড়ি গেছে আমার তো কি প্রতিদিন বায়তুল্লাহ শরীফের প্রতি একশো বিশার রহমত না দিল আল্লাহ কতটা রহমত না দিল একশো বিশার রহমত না দিল ফরমাইন

ওই লোকটা দশম আপনার ঘর যত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা দি বানাক্কা বানাইলে ই ঘর প্রতি আল্লাহর রহমত নাদি লইবনি ই ঘরের বাইরে চাইলে চা বইবনি ই ঘরের কোনো আদব রক্ষা করা লাগবনি বুঝলে না ই গোরের আদব রক্ষ করা লাগতো না কারণ ইকান তোমার গোর আর ইকান হইল আমার আল্লাহর গোর আল্লাহর লোকে ই গোরর নিষ্পত দেখার কারণে দাম বাড়ি গেছে ই গোরর মর্যাদা বাড়ি গেছে ই গোরর মান বাড়ি গেছে ই গোরর লোক তারা লই লিব এরারও দাম বাড়ি দিব ই গোরের তাজিম খন্নওয়ালা অখলর দাম আল্লাহ বাড়াই দিলাইব মহতরম আদিন লাগি ফাঁসত নমাজ আমরা ফড়ি কিতার লাগি বন্দার বদি আল্লাহর হক কিতা বলে আন্তাবুদাল্লাহ তুমি আল্লাহর বাদত করো আল্লাহর সাথে শরীর করিও না আল্লাহ আমরা রে কিতাল লাগি বানাইছন আল্লাহর হক কইল আল্লাহ আমরা রে তান অধিকার হইল আপনার আমরার কাছে আল্লাহর এবাটো থৰা আৰাধনা কৰা আল্লাহর গুলামি খৰা আল্লাহর সামনে মাতানত কৰা জীবনটা আল্লাহর কুদরতি কদে ম উৎসর্গ হৰি দেৱা হকা চুবাহান আল্লাহ আপা শিব তোমার নামাখ আলাখ নাকুম আবাসা অন্নাকুম ইলেই না লাতুর যাউন আল্লাহরব্দ আল আমি ফর আফ আসিব তোমার মা খালাক না খুব মাহ বাসা তোমরা কি মনে করো আমি তোমরা এমনি এমনি বানাইছি এমনি এমনি সৃষ্টি করছি অন অনর্তক সৃষ্টি করছি বেহুদা বানাইছি তোমরা হলে মনে করো নি অনা কুমীলেই না লাতু রজাউন আর কি তোমরা মনে করো তোমরা আমার কাছে ফিরিয়া এইটো ইটু নাই আমি আল্লাহ তোমরা আর এমনে বানাইছি না আমি তোমরা রে হেমনে বানাইছি আমার গুলামি করবার লাগি আমার দাসত্ব শিকার করবার লাগি আমার এবাদত বন্দী করবার লাগি তোমরা জানিয়ে রাখো যা কিছু রাখেনে আমি আল্লাহর রে হেতাত রক্ষা পাইতে না ইন্নাবাদ সরাব বিকালা সাদিদ আল্লাহ নিশ্চয় আমার আমি যেদিন পাকড়া ঘরমো আমার পাকড়া ওঠা বড় কঠিন হইব আমি দারে দরমু আর সারিয়ে দিতাম না লাইন দৌড়াই সারতনা আল্লাহর হক আমরার আমরা আমরা তা নবাদত করতাম গুলাবি করতাম মুসলমান আমরা আল্লাহর প্রতি বিশ্বাস হইতাম আল্লাহর প্রতি ইমানদার হইতাম ইমান আনতাম বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বাস করতাম মতর মাদিনিকরাম আল্লাহর গোলামই করতাম বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতাম ইমানেরবাদে যে হক আমরার উপরে আল্লাহর এটা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ খান কায়েম করতাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ পাঁচ ওয়াক্ত বললে লাভ কি হইব বলে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে ইহতেমামর সাথে গুরুত্ব সহকারে নামাজ পড়বা আমার নবিয়ে ফরমান আল্লাহর তরা রে পাঁচটা পুরস্কার দিব হকা সুবহানাল্লাহ কয়টা পুরস্কার ফাসটা পুরস্কার পাইবা পাঁচ ওয়াক্ত নামাজি যারা ওই দিবা ফাসটা পুরস্কার আল্লাহ তাআলা রে দিবা এক নম্বর পুরস্কার اولاহা ইর্ফাউ আনহুদি কুল মায়েশা আল্লাহে পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা যারা ওইবা যে বেটাইন বেটিনতে বেটাইনতে জুমার সাথে নামাজ পড়বা বেটিনতে তেমাওয়ার সাথে গুরুত্ব শোকারে সময় মতবাড়িত নামাজ পড়বা আমান নবী فرمাইন

আর যারা ডাইনা তো আমল্লমা ফাইবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওবা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা কিয়ামতের দিন আশরর মাঠ আল্লাহ রাব্বুল আলামিন নমাজি হলরে ডাইনা তো আমল্লমা দিবা আৰু দাদা নাই তো আমল নমা ফাইবা ফা মামান উঠি অ কিতাপ বাহু বিয়ামি নিহি ফা চাফ আয়ু যু হা চাব দিন আল্লাহ বন্দাৰে বন্দাৰিক হিসাবটা হালকাভাবে লইবা লৈবা আল্লাহ যদি কোনো মাংসৰ হিচাপ ল শুরু করি বাড়ি ভাবে কঠিনভাবে কোনো মানুষ ব্যস্ত দায়িত্ব পারত না হিসাব দিয়া যদি ব্যস্ত হয় আর আল্লাহ যদি দয়া না করেন কোনো মানুষ আল্লাহর দয়া ছাড়া ব্যস্ত দেওয়া সম্ভব হইত নাই আর দয়া পাইত হইলে নমাজ কাইম করা লাগবো নমাজ পড়নওয়ালা দ্বারা হই দিবা মুত্তকি ফরে গার্ড দ্বারা হইবা আল্লাহ দয়া করি তার ক্যামতোর দিন ডাই না তো আমল নমা দিবা

ফুলসিরাতুন নিচে থাকবো জাহান্নমর জাহান্নম জাহান্নমর দাও দাও আগুনে বন্দারে গেরা সরিয়ে খাইতে চাইব ইবনে মাজার রেওয়ায়ত যারা আল্লাহর ডরে আল্লাহর বয়ে আল্লাহর খৌফে যারা আল্লাহর ডরে আল্লাহর বয়ে আল্লাহর খৌফে চকুর পানি ছড়াই দে আমার পরবর্তীকারে আলমে এই চকুর পানিটা তান কুদরতি হাত মুবারক দিয়া গ্রহণ করেন বন্দাদের সময় দিতে জাহান্ন লিহান যুক্ত আগুনে বন্দারে গ্রাস করি খাইতে চাইব এই সময় সাত সমুদ্র তেরো নদীর পানি দিয়া জাহান আগুন আগুনে সারি দিলে জাহান্ন নমর আগুন নির্বাপিত হইত না টান্ড হইত না বন্ধা আৰ চকু চকু জোৰা পানী আল্লাহর দৰে আল্লাহৰ খৌফ এক ফুটা চকুৰ পানী চাই দিলে এই চকুৰ পানী আল্লাহ এ দিন আচৰৰ মাত চকুৰ দিয়ে এতিয়া জাহান্নমৰ আগুন দিয়ে আল্লাহ নির্বাপিত কৰ বাহ কচুহা নল্লা দুজোখৰ আগুন দে আৰু কিছু ঠাণ্ডা কৰতো পাৰ্তো নাই সেই পানী দেলাক চকুৰ পানীয়ে দেলাক বন্দাৰ আগুন দিয়ে আল্লাহে ঠান্ডা কৰোঁ

আসিলে দিলের মাধ্যমে সৃষ্টি হয় মুনাফিকি সৃষ্টি হয় এর লাগে আমরা আসিতাম কম আর খান দিতাম দিল দিল যেটা এটা শক্ত হয়ে গেছে দিল শক্ত দুইটা কারণ একটা হইল প্রায় চব্বিশ ঘন্টা মোবাইল স্ক্রিনের মধ্যে আমরা থাকি ফেসবুকও থাকি সবসময় খালি মোবাইল দেখাত থাকি এমবি না হইলে বেটার আর যান বাসে না 하니 দেখো গান না দেখো এমবিতে খাওয়া লাগবে পিতা কই অন্তরের মধ্যে এমন নেপাক সৃষ্টি হইছে আমরার কুরআন শরীফ দিলেও তোর বদলা আমরার এখন মোবাইল দিলেও তোয়ে ফেসবুক দিলেও তোয়ে এটা আমরা ভালো হইছে না বাদ হইছে মতক মারা তো খারাপ হইছে মারাত্মক খারাপ হইছে আমরা কিতা করতে হইব মোবাইল তো কি হরিয়া থাকতে হইব জরুরি প্রয়োজনে ফোন টন দিলাম এছাড়া চব্বিশ ঘন্টা এমন নিশে হইছে এমন পেশা নেশা হইছে চব্বিশ ঘন্টা ফেসবুকের মাঝে আমরা থাকার চেষ্টা করি এতে লাভ না ক্ষতি বলে ক্ষতি হইছে আগর মানুষে ওরাঞ্চরিত সময় পাইছে নমাদর সময় পাইছে বাদত বন্দকীর সময় পাইছে সময় পাইছে কিন্তু বিকিরাত বর্তমান সমাজ ব্যবস্থার মানুষে নমাদর সময় রীতিমতো পায় না কোনো রকম যদি নমাজ তারা করি পড়লে তইলে বাকি সময়টা সব সময় খালি মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে ফেসবুক লইয়া ব্যস্ত থাকে লেখালেখি লইয়া ব্যস্ত থাকে এতে আমরার অন্তর মাদে গিতার সৃষ্টি নেফাক সৃষ্টি হল আমার সুরুল্লাইন কোনো জিনিস যদি বালাও যদি আপনি দেখার লাগি চেষ্টা করেন কসম মোবাইল বালা কিছু দেখতে চাইলে আগে খারাপটা বালাটা আইব এর বাদে ইয়েও খারাপ আইব আবার বালাটা আইব আবার খারাপ আইব আপনি একটা ওয়াজ বোঝাই চান ম্যাডাম একদম ছবি কথা না এটা এমন পশ্চিমা ইসলাম বিরোধী দ্বারা যারা ইউটিউব বানাইছে দ্বারা এই সমস্ত লীলা খেলার লাগে জড়িত এরা মুসলমানকল এমন ভাবে দিকে নিমজ্জিত করছে মুসলমান অটোমেটিক ধ্বংসর দিকে নিমজ্জিত হইতে আছে এমন থিওরি দিয়া দিছে এমন মোবাইল হাতে তুলিয়া দিছে যেটা না দেখলে না হয় যেটা এম না হইলে না হয়। কিন্তু এম বি দেখা সত্ত্বে আপনি যখন যেটা দেখতে চাইবা যেটা করতে চাইবা খালি গুনার দিকে নিমজ্জিত হইবা অন্তরের মাঝে খালি খালা দাগ সৃষ্টি হইব আমার নবী ফরমাইন বন্দায় সময় একটা গুনার কাম করে গুনার কাজ করার লগে লগে বুখারি শরীফের আয়ত কলবর মাঝে একটা খালা দাগ সৃষ্টি হয় আর একটা গুনার কাম করার লগে লগে কলবর মাঝে আবার খালাদাক দাগ সৃষ্টি হয় এইভাবে খালা দাগ সৃষ্টি হইতে হইতে অন্তরের মাঝে নেপাকি সৃষ্টি হয়ে যায় অন্তর মাথা যখন নেপাকে সৃষ্টি হয়ে যায় তখন আর বালা খাস কাছে বালা লাগে না বাদ খাত বালা লাগে বালা খাম বাদ লাগে গুনার খাম অনায়াসে করতে পারে তার দিলের মাঝে একটা ধাক্কা লাগে না যখন বন্ধায় কোন গুনার খাম করে করার লগে লগে যদি দিলের মাঝে ধাক্কা লাগে তাহলে বুঝা গেল হে মুমিন আর যদি গুনার কাম করার লগে লগে দিলের মাঝে অনুত্তপ্ত তাই না ধাক্কা লাগে না তইলে বুঝা গেল তার অন্তরের মাঝে নেপাকি সৃষ্টি হয়ে গেছে নেপাকির মুনাফিকির সংখ্যা তার অন্তর বাড়ি গেছে তার চিকিৎসা করা দরকার হাডর চিকিৎসকের কাছে গেলে এই রোগের চিকিৎসা হইতো না এই রোগের চিকিৎসা করতে হইলে আল্লাহর কোরআন কোরআন শরীফের তিলাওয়াত খোরা লাগব আল্লাহর যিকির আল্লাহর তসবিতা আলিল সুবহান আল্লাহ পড়া লাগবো আলহামদুলিল্লাহ পড়া লাগবো আল্লাহ আকবার পড়া লাগবো দুরুদ শরীফ পড়া লাগবো নবীর প্রতি সালাম বেজা লাগবো এই সমস্ত জিকিরাতকার করলে অন্তর মুনাফিক আল্লাহ দূর করিয়া দেন অন্তর আল্লাহ স্বচ্ছ সৃষ্টি স্বচ্ছতা বানাইয়া দেন হোকা আল্লাহ লাগি এর লাগে আমরা বর্তমান সমাজ ব্যবস্থা এই যে কয়টা সাজ এই খাদে জোয়ান বুড়া মুরব্বী এর এমনভাবে ইনভাইট করছে উপায় নাই মোবাইল খালি ফসার দরকার এমবির দরকার মুসলমানকে জগা তাগাই মার খায় খায় ত্রগি তর লাগি বেজ্জতি ত্রগি তর লাগি তরharan কিতা বলে মুসলমানকলে কুরআন সুন্নাত কি মুসলমানক হল হরি গেছন মুসলমান কুরআন হাদিস তকি হরি দেওয়ার কারণে মুসলমানক লর আগর ঐতিহ্য তকি বন্ধ হল হরি যাওয়ার কারণে মুসলমানক লর নিপীড়ন আর লাঞ্চনা বঞ্চনা অত্যাচার আফগানৰ মুছলমানক লৈ মাইল খাদীটাৰ লাগি বৰ্তমান ফিলিস্তিন মুছলমানক লৈ মাইল খাত ৰাখিটাল লাগি বোলে তাৰ একমাত্ৰ কাৰণ আহিল মুছলমান কুৰাণ চুন্নী ঘূৰি যোৱাৰ কাৰণে অনৈক্যতাৰ কাৰণে একতা নাই তাৰা কিন্তু কুল্লু মিল্লতীন ৱাহিদা অকল কাবিৰ মুছৰিকল এক মিল্লত আছে আৰু মুছলমানৰ মিল্লত মিলতের টিকটিকানা নাই সেকেন্ডে মুসলমান বিক্রি খাইলায় আদর্শ মুসলমানি আদর্শ তো কি সেকেন্ডে হরি যায় মুসলমানি আদর্শ তো কি আমরা হরি দাই যে কারণে আজকে মুসলমান নির্যাতিত দুরুসুরি বল কাসাল্লা

নির্দেশ করেন ইব্রাহিম তুমি আমার ঘর বানাও কাবাগড় ইঞ্জিনিয়ার হজরতে ইব্রাহিম হজরতে ইঞ্জিনিয়ারতে জিব্রাহিলাম আল্লাহ ডাক রাগি এখন জিব্রাহ আমার গড় খান বনব এই এইভাবে বনব তখন তুমি আমার গড় বানাইবার লাগি ড্রয়িং ড্রয়িংটা দেখাও হজরতে ইব্রাহিম আলাই ইসলাম রে ইব্রাহিম আলাই ইসলাম রে আল্লাহ নির্দেশ করেন ইব্রাহিম তুমি আমার গর বানাও তুমি ওইলাই প্রধান মেস্তরি আর যুগালি ওইলাই তোমার ভুয়া হজরতে ইসমাইল আলাই ইসলাম হকাসুহান আল্লাহ বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল আলাই ইসলাম সালাম এক কাবা গর বানাই লাগি আল্লাহ নির্দেশ ভাইয়া যখন খাস শুরু করলা আল্লাহ রব্বুল আলমিনে জিবরিল আমিন দেখো না যাও বেস্তর মধ্যে যাও বেস্ত কি একটা পাথর আনো যে পাথর নাম হইল যে পাথর নাম হইল হজরে যে পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন দে নির্দেশ করেন জিব্রাইল যাও বেস্তর মাছ তো কি একটা পাথর লইয়াও যে পাথর হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদদলিত পাথর ইব্রাহিম মাকামে ইবাহিম মাকামে ইব্রাহিম নামক পাতর ব্যস্ত কি লৈ আইলা ই পাতর কি ক্ষমতা আসিল কি যোগ্যতা আছিল আল্লাহ পাতরের প্রতি নির্দেশ দিলা পাতর আমার গড় বানাইবার লাগি যখন ইব্রাহিম সালাম মুখর দিকে উত্তর চাইবা তখন তুমি অটোমেটিক গুপুরের দিকে উঠিও যখন নিজে নিচের দিকে ইব্রাহিম কাবাগরের খাদর চিন্তা করবা তখন অটোমেটিক তুমি নিচের দিকে নামিও ডাইন চিন্তা তোমার পথে নির্দেশ হইল তুমি পাতরের নির্দেশ দিলাম অটোমেটিক তুমি ডাইন দিকে দাইও বাম দিকে ইব্রাহিম ইসলাম যখন আইবার চিন্তা করবা খাদর লাগি তখন তুমি বাম দিকে পাতর অটোমেটিক আইও খুব কাছু তো কীটা বুঝলাম পাতর গুণ কিতা আসিল পাতর একবার ডান দিকে এ একবার বাম দিকে আয়ে একবার উপরের দিকে উঠে একবার নিচর দিকে নামে এই পাতরের নাম হইলে পাতর হজরে এই পাতর ইব্রাহিম নামক পাতর আল্লাহ ইব্রাহিম নামক পাতর আল্লাহ সৃষ্টি ভিতরে আর আমিন দেখুন জিব্রাইল যাও এই সময় কাম করতে হইলে হাড়োর দরকার হাড় নাই লাখড়ি শিরার দরকার আরাখশি নাই ইঞ্জিন নাই মেশিন নাই আমি আল্লাহর কুদরতি তাই দেদে পাতরটা দিলাম ইব্রাহিম তুমি পাথরের মাঝে উঠবাই আর মনে মনে কল্পনা উপরের দিকে যদি কাজ করার লাগি করো পাতর উপরের দিকে উঠবো নিচের দিকে কাজ করার লাগি যদি নিয়ত করো পাতর নিচের দিকে আইব যদি পাতর ডাইন দিকে যাত্রার লাগি চিন্তা করো পাতরটা ডাইন দিকে যাইব বাম দিকে আইবার লাগি চিন্তা করলে কাজ করবার লাগি চিন্তা করলে বাম দিকে পাতর আইব এই পাতর নাম হইলেও মাকাম ইব্রাহিম নামক পাতর কোকাশু সুবহানাল্লাহ ফিহি আয়া তুম বাইনা তুম মাকামু ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার শ্রেষ্ঠ নিদর্শন সমূহের মধ্যে একটা শ্রেষ্ঠ নিদর্শন হইল মাকাম ইব্রাহিম নামক পাথর ওমান দাখালাহু কানা আমিনা যারা এই আমার হরমের ভিতরে আইয়া ঢুকি দিব এরা নিরাপত্তা লাভ করি দিব হক সুবহানাল্লাহ এর লাগি এই ঘরের দাম জ্বালা এই ঘর তারা আবাজত করবা গিয়া এই ঘরের হরমর ভিতরে তারা ঢুকিয়ে দিবা এরা দুনিয়াত্মকি দুনিয়ার সব গুণাত্মক নিরাপত্তা লাভ করবা কোন আশাবীরাও এই ঘরের খানায় কাবার হরমর ভিতরে কোনো আসামিও আইজ পর্যন্ত কোনো পুলিশে দর্শে তার কারণ কি তা বলে এর কারণ হইলে আল্লাহ এই জায়গার নিরাপত্তা বিধান করিয়া দিস তাম মুসলমান জাতির হেদায়তর স্থান হইল হেদায়তর মর্কজ হইল তাম মুসলমান জাতির এবাদতর মর্কজ হইল মক্কা শরীফ আর মোহব্বতর মর্কজ হইল মদিনা শরীফ মোহব্বতর মর্কজ হইল মদিনা শরীফ আরে বাদ তোর মরকত হইল মক্কা শরীফ এক রাখাত নমাত বললে এক রক্ষ রাখা তোর মিলে খোকা সুবহান আল্লাহ এক রাখাতে এক লাখ রাখা তোর সব খেনে বলে ই করি কেন আল্লাহ আল্লাহর গর আল্লাহ গরোর শ্রেষ্ঠত্ব দান করছো মসজিদও চারটা মসজিদ পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মতান্তরে তিনটা মসজিদ শ্রেষ্ঠ এর মধ্যে প্রধান শ্রেষ্ঠ মসজিদ হইল কাবা ঘর হারাম শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ আর দেখান লইয়া মাইল ছলের ফিলিস্তিন মসজিদ আল আর একটা মসজিদের নাম আমার স্মরণ তুই গেছে কি ওই সাইটটা হইল শ্রেষ্ঠ মসজিদ ফকাস সুবহানাল্লাহ মুহতারাম আযীনের তো আমি খোয়াত ইসলাম

দুনিয়ার যত অভাব আছে সমস্ত অভাব আল্লাহ দূর করিয়া দেন দুই নম্বরে কবরের আদাব আল্লাহ দূর করিয়া দেন তিন নম্বরে ডাইনে তো আমল নবা দেন চার নম্বরে কিয়ামতের দিন আসরের মাঠ ফুল সিরাতের ঘাট আল্লাহ বিজলির মতো পার করাইয়া দেন সুবহানাল্লাহ চার নম্বর বিজলির মতো আল্লাহ ফুল সিরাতের ঘাট পার করাইয়া দেন যে ফুলসিরাতর গাঠ ফাড়ি দিতে হইলে দুনিয়ার ত্রিশ হাজার বছর সময় লাগব কিন্তু বন্দারে বাতি দিব ফুলসিরাতর গাঠ যেটা থাকবো এটা অন্ধকার থাকবো বন্দার ইমান আমলর বলে ফুলসিরাতর গাটের উপরে আল্লাহ বাতি দিবা নূরর বাতি দিবা ইমান যে ইমান থাকবো আমল যে ইমান মজবুত থাকবো ফুলসিডোর উপরে আল্লাহ রে অটোমেটিক দিবা বাত্তি বাতি দেখি দেখি বন্ধা ফুলসি রাতর গাঁট দিবা আর যারা ইমান আমল দুর্বল থাকবো নিমু নিমু বাদতে হইব ফুলসিরা তোর গাঁট সুল তো কি বারিক কুর তো কি দার ইকান ফাড়ি কিছু পসার দরকার নাই ইমান কুয়া থাকতেই

জীবনের সিংহ সময় আমার গুলামির মাঝে খাটাইছ দে সময় অজু মন চাইছে না সময় অধু গোসল করিয়ে নমাজ ফরস ও আমার বন্ধা আন্দার আন্দার তুকাই তুকাই মসজিদ কি আদি রইয়ে নমাজ ফরস আমার বন্ধা জীবনের সিংহ সময় আমার গুলামির মাঝে খাটাইছ আমি আল্লাহ তোমার উপরে পরিতুষ্ট হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম আজকে তোমার কোনো হিসাব নাই কিতাব নাই বেলা হিসাব জান্নাতি হয়ে যাও সুহান আল্লাহ

নয়টা শাস্তি দিবা হকানা উজুবিল্লা কয়টা শাস্তি নয়টা শাস্তি পাইবা এক নম্বর শাস্তি হইল দুনিয়ার তিনটা শাস্তি তিন দুনিয়া তিনটা শাস্তি কবর জগত তিনটা শাস্তি কে আমতর দিন আসর মাঠো আরো তিনটা শাস্তি তিন তিরিঙ্গা নয়টা শাস্তি দুনিয়ার শাস্তি হইল তিনটা ফিদ দুনিয়া রসুল্লাহ ফরমাইন দুনিয়ার তিনটা শাস্তি হইল

কবর জগত তিনটা শাস্তি দেবো বেনোমাদি রে একম্বর শাস্তি হইলেও আল্লাহ উপার্জনের মধ্যে বরকত উঠাই হাজার হাজার টাকা উপার্জন করবা এ কিন্তু বরকত দইত না যদি বরকত আল্লা উঠাইলেন লাখ লাখ টাকা ঠন করিয়াও না লাঞ্চনা বঞ্চনা দইত না এ একটা করছ আনলে বাড়িতে দেবী বিশায় মানে এইটা আনলাই নানি কইবাই মাতি না টেকায় ভুইছে না বসা হইছে না নমাজ না পড়লে শাস্তি কয়টা নয়টা অগুন খুঁজে ইনশাল্লাহ আমি আলোচনার সমাপ্তি দিলে নয়টা শাস্তি এক নম্বর শাস্তি হইলেও উপার্জন আল্লাহ বরকত উঠেইব উপার্জন করবায় রুজি রোজগার করবায় রুজ খামলা খাম করবায় নমাজ পড়তে নাই পাঁচশো টাকা ছয়শো টাকা আটশো টাকা রুজ ভাইয়া ও লাভ হইতে নাই বিয়ালে তেল আনলে ফিয়াজ নাই ফারতায় না নাই মাছ নিলে ডাইল নিতে ফারতায় নাই হে অভাব দেখা দিব আর ই অভাব কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বন্দার প্রতি যখন বরকত উঠাই নিবে বরকত যখন উঠি দিব বরকত উঠানির লগে লগে আপনার অভাব দেখা দিব আরো মারাত্মক আকার ধারণ করবো অভাবে মারাত্মক আকার দিব ধারণ করবো

হালাল বক্ষণ করে যখন অন্তর্ভুক্ত বন্ধায় না আল্লাহ কি বরকত উটাই লিবা বাত বরকত উটাইবা ফিয়াজ বরকত উঠাইবা মাছ বরকত অর্থাৎ তারিজেখ যত কিছু আছে সব কিছু তো কি আল্লাহ বরকত উটাই লিবা আর আল্লাহ যখন বরকত উঠাই লিবা বস্তা চাউলে আপনার ঘরে পনেরো দিন যায় ই এক বস্তা চাউলে আপনার ঘরে দশ দিন দায়িত্ব নাই তার মানে হইলে পাঁচ দিনের অভাব দেখা দিব পাঁচ দিন অবাব সংকট দেখা দিব আর দিনার দিন আপনি নেస్తే না বুদাইবা কনাউযুবিল্লাহ নামাজ না পড়লে কি সাধা বলে তেল বরকত ফেই নাই মাছো বরকত ফেই দেনা ফিযা বরকত ফেই নাই তরকারি বরকত ফেই নাই আল্লাহ বরকত উঠাই লিবা বরকত তো পুরো একটা কথা কই নাই মনে হই গলো যে বুখার শরীফে রয়েছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল মাগাজি জিলদ সানি রবাহুল বুখারি লেখন জাবির তালু রসুল্লাহ খন্দকর যুদ্ধ পরীক্ষা খনন করার রসুল্লাহ খন্দকর যুদ্ধ পরীক্ষা গনন করা গর্ত কুদিতা আর গাত কুদিবার সময় দুলা বালিয়ে রসুল্লামর জিসি মুবারক প্রায় আবৃতই গেছে ফাতক ফেটো ফাতর বান্দি আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লামে

জানর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ইসলাম দিসন আজকে ইসলামের ও মন না হয় ইসলামের বিরুদ্ধে খাম হয় কিন্তু মুসলমানর গার মধ্যে একবার তাউজুলে না কথা ঠিক না বেঠিক ঠিক মতর মাদি নিক্রাম রাসূলুল্লাহ পরিখানন খররাত হটাত করি হেত্রতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নউ আইসনা এখন ইয়া রাসূলুল্লাহ আমি আইছি আপনারে দাওয়াত করবল লাগি একটা খুশি দবাই করছি আপনার লাগি একটা খুশি আছে ওটা ওটা দি আমরা নে দাওয়াত কইতাম অন্তকর যুদ্ধত প্রায় সহস্রাধিক সাহাবী প্রায় 1000 সাহাবী যুদ্ধ যুদ্ধ অংশগ্রহণ করেন পরীক্ষা করণ কররা আর 1000 সাহাবীরে দাওয়াত দিছেন না জাবের রাদিয়াল্লাহু তাআলার ন রাসূলুল্লাহর কে শুধু দাওয়াত দিছেন নবীর লগে আর দুইজন থাকলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তান লোকর সাহাবি কল উপাস রসুল্লাহ ফরমাইন সাহাবি কল যাবে রাজি আল্লাহ তালে দাওত দিস তান বাড়ি আগামী দিন খাবার দাওত খুশি একটা এখাদার মানুষ রইব নিবা মাতকা রসুল্লার ই দাওয়া জাবিরা দিয়াল্লাহ আনু বাড়ির যাইন গিয়া তান সাহেবানি কইনো কইন সাহেবানি দিসলাই বালাল্লা গি

আল্লাহ তালা আমরা রে লজ্জা দিতা নাই সুহান আল্লাহ আল্লাহ শর্মিন্দা করতা নাই পরদিন আল্লাহর হাবিব সাল্লাম রে দাওয়াত দিছন রসুল্লাহ গেছন গিয়া আল্লাহর হাবিব সাল্লা সাল্লামে ফরমাইন দাবিদ দেখ কানো দেখবার করছন রসুল্লাহ তাম থুতু মুবারক কিছু দেইনার বিসমিল্লাহ রহমান রাহিম কইয়া সাইত্য কি বাটা শুরু করো বাড়তে বাড়তে আর খাইতে 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 গায়ে গায়ে খন্দক basi tamam সাহাবাইকরা মখলে খাওয়ার যে যেপরিমান রান্না বন্না করা হইছিল সবে খাওয়ার পরে দেখা দাও পরিমান রান্না বন্না খাবার এখনো বাকি রইছে সুবহানাল্লাহ ও যে বরকত কইSLAM যদি বরকত দেলাইন তে ওভাব দূর হইব আর আল্লাহ বরকত না দিলে ওভাব দূর হইতো না

ডালি দিলাইন এর কারণে মুসলমানের চেরার বাইডি সাইতে মায়া লাগে খালা মানুষ যদি হয় মুতী ফরে মানুষ যদি হয় ই চেরার বাইডি সাইতে বালা বালা লাগে খালায় খালায় বাইতে যদি খালাই খালায় মারে দেখ খালা চেরা হয় ইটা লাগে বালা লাগে যদি ফরেজ দে আল্লাহ যদিও ইদায় ই চেরা মাদে আল্লাহ আল্লা দেখ নূর ডালিয়ে দিলেন আমার নবী ফরমাইন এই নূর প্রত্যেক মুসলমানের চেরার বাদে আল্লাহ ডালিয়ে দেন যে কারণে এক মুসলমান আর মুসলমানের চেরার বাদি সাওয়ার বাদে মহব্বত আল্লাহ বাড়াই দিলান মহব্বত বাড়ি দেয় যত খালা মানুষ দেখতে দেখতে কিতা লাগে বালা লাগে চেরার মাদে কিতা আছে ইমান এবং আমলের নূর আল্লাহ রুষ্টি পয়দা করে দিলায় এর লাগে চেরার মাদে আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিলে বলা লাগে মহতনাম আমার নবী ফরমান যারা নমাজর দার দারে না আল্লাহর দার দারে না আল্লাহর স্মরণ করে না আল্লাহ জিকির তো কি গাফিল যায় আমার রসুল্লাহ ফরমান আল্লাহ তার চেরার তো কি ইমান আমলর নূর সিনাইয়া নেন কি যে কারণে প্রত্যেক মানুষের চেরার মাঝে ই বেনমাদি বন্দার গিনা সৃষ্টি করিয়া দেন হোকানাউজুবিল্লা বেনমাদি মানুষের গিনা মানুষেও করে ফুকুরটা হয় আল্লাহ আমার যেন বেনামাদির ছেড়া দেখাইও না কত নিকৃষ্টতম কাজ হইল না মাছ ছাড়া